সকালবেলা উঠে একটাই টেনশন হয় যে আজকে সকালে কী নাস্তা হবে। তো এরকম ভাবনা চিন্তার মধ্যে ভেবে উঠলাম যে আজকে ঢোকলা বানানো যাক। তো রেসিপিটা মাথায় এলো আর এটা আমি অনেকবারই বেনেছি, তো ভাবলাম আজকে বানাচ্ছি যখন আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি বেসন লে লিয়েছি এক কাপের মতো আর ভালো করে ওটাকে চেলে নিয়েছি। তো অবশ্যই এই রেসিপিটা বানানোর জন্য বেসনটাকে চেলে নেওয়ার দরকার আছে। তো আমি এক কাপ নিয়ে দেখলাম যে আমাদের মানে পরিবারের সবাই হবে না, তো তার জন্য আধা কাপ আরও নিয়ে নিয়েছি। তো সবাই যে যার ঘরের মেম্বার হিসাবে বেসনটা নিও। তো এখানে দেখো আমি বেসনটাকে ছেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আধ চামচের মতো নুন আর এখানে দু চামচের মতো বড় দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সিট্রিক অ্যাসিড। তো এখানে আমি আধা চামচের মতো সিট্রিক অ্যাসিড ব্যবহার করেছি, এখন হয়তো তোমরা কম দেখলে, এরপরে কিন্তু আমি আরও মানে অতটা পরিমাণই কিন্তু সিট্রিক অ্যাসিড দিয়েছিলাম। তো ভালো করে এগুলো মিক্স করে নিয়ে তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করব। তো জলটা অল্প অল্প করে অ্যাড করব, কারণ বেশি ব্যাটারটা পাতলাও না হয় আবার বেশি ব্যাটারটা ঘনও না হয়। তো এই জন্য একটু একটু করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে বানাবো। আর তোমাদেরকে আগে বলি সিট্রিক অ্যাসিডের কথাটা, তো আমি কেন প্রথমে আগে বেশি করে দিয়ে দিইনি, তো এটা একটা টক জাতীয় খাবার, তো বেশি দিয়ে দিলে আবার বেশি টক হয়ে গেলে খাবারটা ভালো লাগবে না। তো সেই জন্য আমি চেখে নিয়ে তারপরে কিন্তু জিনিসটা ব্যবহার করি, বেশি টক হয়ে গেলে সেটার প্রতি আর কিছু করার থাকবে না, ব্যাটারটা বাড়ালেও কনসিস্টেন্সিগুলো সব বাড়াতে হবে। তো একটা জিনিসের জন্য সব জিনিসটা খারাপ হয়ে যাক এটা চাই না। তো ভালো করে ফেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো রিফাইন্ড অয়েল এখানে। তো দেখো দু চামচ ভর্তি ভর্তি করে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তো এটা আগেই দিয়ে নাড়তে হবে, আমি ভুলে গেছিলাম ওই জন্য এখন দিয়ে দিলাম। তো এবার ব্যাটারটাকে ভালো করে ফাটার পেলা, তো একই দিকের ডাইরেকশনে কিন্তু ব্যাটারটাকে ফাটতে হবে। তো আমি এটা দিয়ে ফাটিনি, আমার হাতে সুবিধে লাগছিলো তাই প্রথমে কিন্তু হাতেই এইটাকে দিয়ে ফেটিয়ে তারপরে কিন্তু বেশ ভালো করে হাতে ফেটিয়েছি। তো প্রায় এটা 5-7 মিনিটের ওপরে ফাটাতে হবে, মানে এটা যত তুমি ফাটাবে জিনিসটা তত কিন্তু ভালো হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আধা চামচও নয় আধা চামচেরও কম হলুদ গুঁড়ো। তো বেশি হলুদ গুঁড়ো না পড়ে যায়, যদি পারো তো এটা স্কিপও করতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি একটু কালারের জন্য এটা দিয়েছি। তো আবারও এটাকে ভালো করে ফেটিয়ে নেবো, দেখবে বাবল টাইপের উঠে পড়বে, তারপরে ফাটানো কিন্তু শেষ হয়ে যাবে। এবার এটাকে ঢেকে আমি 15 মিনিটের জন্য রেস্ট করতে দেবো। তো রেস্টটাও যতখানি করতে দেবে ততই ভালো হবে কিন্তু জিনিসটা। তো ওই জন্য আমি বেশি করে আমি আধা ঘন্টার মতো রেস্ট করতে দিয়েছিলাম। তো তারপরে এটাকে রেখে দিয়েছি সাইডে। তো দেখো এবার সকালের চা বসিয়ে দিচ্ছি, কারণ ওই ব্যাটারটা আগু করার দরকার ছিল, তাই ওটাকে সকালবেলা উঠে আগু করে দিচ্ছি, তারপরে চা করেছি সকালে। তো গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আল্লাহর মতে আমিও সুস্থ আছি। তো এখানে ওর জন্য তো চা দিয়ে দিয়েছি, তারপরে আমি আমার জন্য চা করে নিয়ে নিয়েছি। তো যেহেতু রান্না একটু পরে করব, তো সেহেতু আগু চাটা খেয়ে দিই, চা খেয়ে কিন্তু রান্নাটা চাপাবো। এখন একটু সময় আছে হাতে, মানে ও স্কুল যাবার বা ও দোকানে যাবার। তো সকালবেলা আর কোনো জিনিসে মা আর কোনো কাজে তো হাত দিতে পারিনি, এই কাজটাই কিন্তু আগু থাকে রান্না পড়া করার। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে এখানে আমি চলে এসেছি। তো প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, তারপর আমি এখানে দেখো একটা কেক ডিম নিয়ে দিয়েছি। তো তোমরা একটা যে কোনো এরকম ধরনের একটা জায়গা, যেহেতু ফ্ল্যাট থাকে জায়গাটা, তো সেরকম একটা জায়গা নিতে পারো। আর তারপরে এর মধ্যে তেল দিয়ে ভালো করে কিন্তু তেলটাকে গ্রিস করে নিতে হবে, পুরো গাগুলো ভিতরটাই তেলটা যেন ভালো করে গ্রিস হয়ে যায়। তো এখানে দেখো আমি তেলটা গ্রিস করে নিয়েছি, আর এদিকে যেটা রেস্ট করতে দিয়েছিলাম সেটাকে আবারও একবার ফেটে নিচ্ছি। তো দেখো কনসিস্টেন্সিটা কেমন থাকবে ব্যাটারের, তো না বেশি পাতলা না বেশি গাঢ়। তো দেখো আঙুলটা ডুবিয়ে দেখলাম যে ওইটা হালকা কোটেড হচ্ছে আর ডপ ডপ করে কিন্তু পড়ে যাচ্ছে, তো এরকম একটা কনসিস্টেন্সি কিন্তু চাই। তারপরে এখানে আমি আধা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ফেটে নেবো। তো সঙ্গে সঙ্গে দেখবে এটার পরিমাণ ডবল হয়ে যাবে, তো আর একটা সাদাটে ভাব চলে আসবে। তো তোমরা দেখতেই পারছো যে কীরকম একটা ভাব, সাদাটে ভাব চলে আসছে। তো এখন একদম দেরি না করে আমি ওই টিনটার মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নেবো। তো দেখো ঢেলে নিচ্ছি, আর ওদিকে আমি জলকে স্টিম করতে দিয়ে দিয়েছি। তো আমি একটা ইডলি মেকারে জল স্টিম করতে দিয়েছি, আর তোমরা চাইলে যে কোনো জায়গায় স্টিম করতে দিও যেন ঢাকনাটা ভালো করে ঢাকা থাকতে পারে। তো এখানে স্টিম হয়ে গেছে, আর দেখো আমি সামনে একটা পেলা বসিয়ে নিয়েছি, এরকম একটা জায়গা বসিয়ে নেবে কিন্তু তোমরা স্ট্যান্ড। তারপরে এই ঢোকলাটা তার ভিতরে ঢুকিয়ে দিয়ে কিন্তু চাপা দিয়ে দেবো। এটাকেও আমাকে 20-25 মিনিটের মতো রাখতে হবে, তো যতক্ষণ মিডিয়াম ফ্লেমে ওটা রাখবে কিন্তু, যতক্ষণ ওদিকে ওটা হচ্ছে
সকালে রান্নাটা সেরে নিই। তো আজকে কাঁচকলা আলু মাছ রান্না করব, একদম লাইট ওয়েট খাবার। তো এখানে দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু আজকে রান্নাটা করছি, মানে একদমই কাঁচা লঙ্কার রান্না বলতে পারো। তো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আর আগে থেকে কাটা হলুদ পানিতে ডোবানো ছিল এটা কলাটা, তো কাঁচকলাটাকেও ওর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর হলুদ জলে কাঁচকলাটা যদি ডুবিয়ে দিয়ে থাকো তাহলে কী হয়, কলাটা কালো হয় না। এই জন্য যখন কেটেছিলাম জল হলুদ জলের মধ্যে কিন্তু ডুবিয়ে রেখেছিলাম। আর যেহেতু বললাম আমি একটু ঝোলঝোল টাইপের রাখবো এটা, তো একটু বেশি করে জল দিয়েছি। আর ওপর থেকে দেখো ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটুকুনি নেড়ে নিয়ে মানে ভালো করে মাছগুলো যেন ডুবে যায় তারপরে কিন্তু ঢাকনাটা দিয়ে দেবো। তো রেসিপি মোটামুটি শেষ। আর এইদিকে দেখো রান্না করতে করতে ঢোকলাটাও মোটামুটি হয়ে এসছে। আর দেখো আমি একটা এরকম ছুরি নিয়ে ওর ভিতরে এরকম করে দেখবো, তো দেখছো জিনিসটা হয়ে গেছে, তো একদমই লাগবে না। আর এটা লেগেছে এটা হালকা হালকা মানে দানা দানা টাইপের লেগেছে, তো দেখবে যদি লেগে আসে একদমে পুরো কাঁচা তুমি বুঝতে পারবে ছুরির মধ্যে লেগে যাবে একদম, আর যদি না লাগে তাহলে মনে করবে যে জিনিসটা হয়ে গেছে। তো আমার জিনিসটা হয়ে গেছিলো। আর আমি এইভাবে করে ঢেকে আরও 5 মিনিট গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে আরও 5 মিনিট রেখেছিলাম। তারপরে এটাকে বার করে নিয়েছি, নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবো, আর ততক্ষণ আমি ওইদিকে এর জলটাকে রেডি করে নেবো যতক্ষণ না ওটা ঠান্ডা হচ্ছে। তো চলো একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি, তো বেশি অয়েল দেবে না, এই জায়গাটায় কমই অয়েল লাগবে। তো এখানে অয়েল দিয়ে দিয়েছি, আর অয়েলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো সরিষে। তো সরিষা একটু চটকে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কারি পাত্তা। আর এরকম করে একটু নেড়ে নিচ্ছি, তো এখানে 8 থেকে 10টার মতো কারি পাত্তা আছে, তো এই দুটোকে একসাথে নেড়ে নেবো আমি। আর ভালো করে যেন এটা একদম এ হয়ে যায় তো সেইভাবে নেড়ে নেবো। তারপরে এখানে 4টের মতো কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি হিং, তো হিংও আধা চামচে মানে ছোট্ট একদম চামচের মধ্যে আধা চামচ হিং দিয়ে দিচ্ছি চিকেনটাতে। তো দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো আমি জল। তো এখানে পুরো 1 কাপের মতো মানে বড় মগের 1 মগের মতো জল আমি দিয়েছি চিকেনটাতে। তো আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 চামচের মতো চিনি, আর এখানে দিয়ে দেবো আরও 1 চামচের মতো লবণ। তো লবণটা আর চিনিটা একটু টেস্ট করে দেবে, জানি বেশি না হয়ে যায় জিনিস, তো দিয়ে নেড়ে নেবো। আর এখানে দেখো জিনিসটা ফুটে গিয়েছিলো, তারপরে আমি এর মধ্যে ধনে পাতা ওপরে ছড়িয়ে দিয়েছিলাম আর ওপর থেকে লেবুর রস দিয়ে দিয়েছি। তো অবশ্যই জলটা একটা উবাল যেন আসে এরকম একটা জল করে নিয়েছিলাম। তো আমার এই জলটা রেডি, আর দেখো ছড়ির সাহায্যে এইভাবে করে জিনিসটাকে আমি কেটে নিচ্ছি। তো একদম দেখো অয়েলটা মাখানোর জন্য কেমন বাইরে বেরিয়ে চলে এলো জিনিসটা, তো খুবই ইজিভাবে চলে এলো, কিন্তু একদমই কোনো কিছু তাকলিফ করতে হলো না। তো এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেবো এইভাবে করে। তো কাটা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে জলটা তৈরি করে রেখেছিলাম সেই জলটা। তো এখানে জিনিসটাকে জল খাওয়াতে হবে, কিন্তু এই যে জলটা আমি বানিয়ে রেখেছি এটাকে পুরোপুরি খাওয়াতে হবে ভালোভাবে, যেন এর পমে পমে জিনিসটা যেন পৌঁছায়। তোমরা মনে করো না যে বেশি দিয়ে দিচ্ছে, হয়তো খারাপ না দেখবে এটা আপনি আপ কিন্তু টেনে নেবে জিনিসটাকে। তো এই দেখো মোটামুটি আমার ঢোকলা পারফেক্টভাবে রেসিপি রেডি, আর এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তো তোমরা যদি একটু ঝালঝাল খেতে চাও তাহলে ব্যাটারের মধ্যে কিন্তু একটু লঙ্কা দিয়ে দিতে পারো। তো আমি লঙ্কা যেহেতু জলে দিয়েছিলাম ওই জন্য আর ওর মধ্যে দিই না, কখনো কখনো ঝাল খেতে মনে গেলে কিন্তু দিই। আর দেখো কত সফট স্পঞ্জি ঢোকলা হয়ে রেডি, সকালবেলা কোনো নাস্তা যখন মাথায় আসবে না এই জিনিসটা তোমরা অবশ্যই করে দেখতে পারো, খুব সুন্দর টেস্টি আর খেতে লাগে। আর অনেকেই জানো ঢোকলা গুজরাটি ফেমাস জিনিস, এখন তো শহরে সব জায়গায় এটা পাওয়া যায়। তো আরিয়ানকে দিয়ে দিয়েছি কিছুটা ঢোকলা, আর ওর জন্য কেটেছিলাম কিছু আপেল। তো মোটামুটি ওর টিফিন রেডি, ওর জন্য এটাই টিফিন আজকে দেবো, আর ঢোকলা আমরা তো ঘরেই খাবো নাস্তার জন্য, আর ওর জন্য টিফিনে দিয়ে দিচ্ছি। চলো টিফিনটা ওর ব্যাগে পুড়ে দিই, কারণ ওর সময় হয়ে যাচ্ছে, ও যতক্ষণ ওইদিক নাস্তা করছে ততক্ষণ আমি এদিকে ওর ব্যাগটা রেডি করে দেওয়া হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। তো ফাইনালি ওরা যে যার কাজে চলে গেল, মানে ওর বাবা যে আছে সে কাজে চলে গেল, আর আরিয়ান স্কুলে চলে গেছে। তো সবাই চলে যাওয়ার পর বিছানাগুলো তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বিছানাগুলো গুছানোর একটা বড় কাজ আছে মোটামুটি আমার। তো সংসারের প্রত্যেকটা কাজ যেন একের পর এক একের পর এক সকাল থেকে উঠে মানে রিস্তারা নেই যে একটু শান্তি নেবো বা একটু বসবো, তো এরকম একটা ব্যাপার নেই। হ্যাঁ বসি বলতে ওরা যখন চলে যায় তখন একটুখানি বসি 5 মিনিটের মতো, তখন একটু মোবাইলটা খুলে কিন্তু দেখি যে নেটটা খুলে নেটের জগৎটা কিন্তু দেখি। তো এই হচ্ছে ব্যাপার, তারপরেই কিন্তু ফের কাজে লেগে যায় আর বসি না।
একদমই কিন্তু শান টান করে সমস্ত জিনিস কমপ্লিট করে বসি। আর এইদিকে দেখো সাপ করতে করতে দেখছি যে রুমালটা ফেলে রেখেও চলে গেছে। তো প্রচণ্ড টেনশন হচ্ছিল যে রুমালটা ফেলে দিয়ে চলে গেল, নিয়ে গেল না, ওর জন্য বার করে রেখেছিলাম, আর আমিও ভুলে গেছি। আর ও তো কোনো দিন মনে করে বলবেও না যে এই জিনিসটা লেই নি কি ওই জিনিসটা লেই নি। তো রুমাল না নিয়ে গেলে আবার ওদের ম্যামেরা না চিল্লাচিল্লি করে। তো ওরা বাচ্চা যেহেতু খাওয়ার সময় গায়ে হাতে বা স্কুল ড্রেসে না দাগ লাগিয়ে দেয়, তো সেই জন্য অবশ্যই রুমালটা দেওয়া জরুরি। আর ভুলে গেলাম তো মনটা প্রচণ্ড খারাপ লাগছে, এখন কিন্তু ওইদিকেই মনটা পড়ে আছে যে জানি না ও কী করছে না করছে। তো দেখো বাসনপত্র ছিল সে সমস্ত জিনিসগুলো কিন্তু মেজে নিলাম, আর তারপরে অনেকগুলো বাসন আজকে ছিল না, একটু অল্পই ছিল বাসন। আর সকালের বাসনটা অনেকটা হয় কিন্তু, সকালের বাসন, সন্ধ্যার বাসন আর রাতের বাসনপত্র অনেকটা হয়, দুপুরে খুব একটা হয় না, কারণ দুপুরের বাসন তো আমি একাই, একার বাসনই হয়, একা অমনি খেয়ে দিয়ে অমনি হাতেই ধুয়ে নিই কিন্তু, আর ওই জন্য বেশি বাসন হয় না। তো এই সময়গুলো বাসনের মানে চাপটা বেশি থাকে। তো ঘরের ভিতরে তো বিছানা তুলেই দিয়েছি, আর বাইরের বিছানায় যেহেতু সকাল থেকে সবার বসা ওঠা সব কিছুই হয়, তো বাইরের বিছানাটা কিন্তু সর্বলাস্টে কিন্তু ওটা গুছোই বা ওটা ঝাড়ু মারি বা ওটা তুলি, যেটাই বলতে চাও তোমরা কেন। তো চলো ঝাড়ুটা মেরে নিই, মেরে ঘরটা পোছা লাগিয়ে দেবো, মোটামুটি ঘরের কাজ শেষ এবেলার মতো শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি চলে যাব স্নান করতে। বন্ধুরা দেখো এখন বিকাল হয়ে গেছে, আর আরিয়ানের স্কুল থেকে কিন্তু চলে এসেছিল, আর আজকে ওর টিউশন একটু দেরিতে ছিল, প্রত্যেক দিন 5:30 থাকে, আজকে ওর টিউশনটা 6:00 সময় ছিল। তো ওর ম্যাম ফোন করে বললো যে 6:30 মধ্যে পাঠাতে, তো তাই আজকে 6:30 মধ্যে পাঠালাম। আর ও খাওয়া দাওয়া করে একটু সাইকেল চালিয়েছে, এখন ও কিন্তু টিউশন চলে গেছে, আর আমি এখানে বসে বসে দেখো। সকালবেলা কিছু ফ্রুট কেটে রেখেছিলাম, ড্রাইগন ফ্রুটগুলো, তো সেটা খাচ্ছি, ও কিছুটা খেয়ে চলে গেছে টিউশন, আর বাকি কিছুটা আছে সেটা আমি বসে বসে এখন খাচ্ছি। আর প্রত্যেকদিনই তো রান্নাবাড়া করার তোড়জোড় করি, আজকাল পড়ছি না রান্নাবাড়ার কোনো তোড়জোড়, কারণ আজকে একটা দাওয়াত বাড়ি আছে সেখানে যাব, তো সেখানে যাওয়ার ব্যাপার আছে বলে আজকে কিন্তু কোনো রান্নাবাড়ার ব্যাপার নেই। তো যাব তোমাদের সাথে করে নিয়ে যাব, যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এর মানে পাপাই আনতে আসবে আমাকে দোকান থেকে, তারপরে কিন্তু আমরা বেরোবো, অনেকটা রাত হয়ে যাবে, রাত করেই কিন্তু বেরোবো, প্রায় 8:30-9:30 মধ্যে কিন্তু আমরা এখান থেকে বেরোবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমি ফ্রুটগুলো খেয়ে নিই মোটামুটি, আবার বেশি সন্ধে হয়ে গেলে ফ্রুট খাওয়া নাকি উচিত নয় বলে, তো তাড়াতাড়ি করে সন্ধেটা হবার আগে কিন্তু ফ্রুটগুলো খেয়ে নেবো। আমি তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, আর ওর পাপা এখনও আসেনি, তো আমাদেরকে নিতে আসবে, এলে তারপরে যাব। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা যে কেমন লুকটা কেমন লাগছে। তো এটা আমি নিজেই মেকআপ করেছি, তো চলো দেখি ও কখন আসে। আর দেখো আরিয়ান ওখানে রেডি, কিন্তু দেখতে পাচ্ছ আরিয়ান রেডি, তো আরিয়ানকেও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। দেখো চুলটাকে আঁচড়ে দিয়েছে, ঘেঁটে দিয়েছে, তো সবসময় ওর চুলটা আমি মানে কোথায় গেলে চুলটাকে ঠিক করে করে মানে পেরেছান মোটামুটি, এই জিনিসটা আমার কিন্তু কাজ থাকে, কোথায় বেরোলে থাকে তো চুলটা ঠিক করা, তো এই জিনিসটা কাজে এত বড় হচ্ছে নিজের চুলটাকে সামলাতে শিখছে না, এটাই হচ্ছে প্রবলেম। তো দেখি ওকে একবার ফোন করে ও কত দূর আছে কি হলো না হলো। তো চলো এর পাপা চলে এসেছে, এবার আমরা বেরোবো যাবার জন্য, তো সবাই মোটামুটি রেডি থাকো ওখানে রেডি। তো আজকে ফাইনালি দেখো ক্যামেরা শুনকে এসেছে, ঠিক আছে বলতে কিন্তু ঘুরে গেল, আর আরিয়ানও রেডি। চলো এবার আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, অনেকটাই টাইম হয়ে গেছে, 9:45 মতো বেজে গেছে কিন্তু, তো চলো রাস্তায় দেখা হচ্ছে। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি, আর এখন বাজে 10:00 মতো, আর 10:00 সময় দেখো সমস্ত কিন্তু আমাদের এখানে 10:00 কেন বেলা মানে 12:00 পর্যন্ত কিন্তু সমস্ত কিছু খোলা থাকে। তো দেখো আবার যাই আমরা কিন্তু, আর একটু দূরে কিন্তু মানে বাড়ি থেকে একটু ডিস্টেন্স আছে অনেকটাই, তো আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা, সমস্ত কিছু কিন্তু খোলা আছে এখনও, আর আমরা এখন ট্র্যাফিকে, তো ট্র্যাফিক পড়ে গেছে, তো রাস্তায় যেহেতু কেউই নেই আমরা পারলে চলে যেতে পারি, কিন্তু গেলে আবার হবে না, কারণ যদি যাই আবার আলাদা করে ফাইন লেগে যাবে। তো ফাইনালি চলে এসেছিলাম, আর এসে এখানে দেখো বিরিয়ানি আর ডাল আমাদের এখানকার ফেমাস জিনিস, তো ডালের সাথে বিরিয়ানির সাথে ডাল এখানকার লোকেরা কিন্তু খায়, আর দিয়েছিল এখানে হচ্ছে মিষ্টি, তো এই কটা খাবারই আমরা খেয়েছি, খেয়ে তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো আবার আমাদের ফিরতে হবে, তো তার জন্য। তো ফেরার পথে মোটামুটি ওর এখন বাজে 11:00 মতো বেজে গেছে মোটামুটি, আর 11:00 সময় আমরা এখনো হাঁটছি, হাঁটছি বলতে এখানে একটা গার্ডেন আছে, তো এখানে সবাই চলা হাঁটা করে মানে জগিং টাইপের সব কিছু কিন্তু করে, আর সেখানেই আমরা কিন্তু হাঁটছি আমি আরিয়া। আর ওর বাবা গেছে একটু, ওর বাবা গেছে ব্যাংকে, তো ব্যাংকে ওর একটু দরকার ছিল,
তো সেই জন্য ও গেছে ব্যাংকেতে আর আমরা এখানে ঘুরছি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এবার এখানকার ভিউটা, তোমরা দেখতেই পাবে মোটামুটি এখানকার ভিউ। আর পুরো হজম হয়ে যাবে, মানে খাওয়া দাওয়া যেটা করেছি সেটা পুরো হজম হয়ে যাবে। হাড়িয়ে না ঘুরছি দেখতে, চলো তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। তো এই জায়গাটা হচ্ছে একটা খুব সুন্দর জায়গা, মানে ওয়াক করবার জন্য, চলা হাঁটার জন্য বা একটু রেস্ট করবার জন্য। আর রাত্রির সময় তো প্রচণ্ড ভালো লাগে, গরমের সময় এই জায়গাটা ফ্রেশ হাওয়া কিন্তু পাওয়া যায় একদম, আর ন্যাচারালি বাতাবরণ। তো এখানে আমরা প্রায় এসেছি, তো তোমাদেরকে ভিডিওতে হয়তো দেখানো হয়নি। তো এই জায়গাটার একটা সফট কর্নার হচ্ছে এই জায়গাটা, তো এটা হচ্ছে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে এখানে, আর এই জায়গাটায় বসে যে কোনো জিনিস এনজয় করতে কিন্তু খুবই সুন্দর লাগে। আজকে আর কেন করলাম না, কারণ আজকে এমনিতেই পেট ফুল আছে, আর তার সাথে আমরা এমনিতেই একটু ডাইজেস্ট করবার জন্যই ঘোরাঘুরি করছি। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ পুরো, মানে জগিং করবার জন্য সমস্ত কিছু কিন্তু প্রস্তুত আছে, মানে যেহেতু সকালবেলা সবাই ওয়াক করতে আসে এখানে, বিকালে আসে, তো এটা অ্যাকচুয়ালি ওয়াকের জন্য কিন্তু খুবই ভালো। আর আমরা পুরো এই গার্ডেনটা গোলভাবে ঘুরে এসেছি, তো এই জায়গাটা একটু ওয়াক করবার জন্যই কিন্তু তোমরা বলতে পারো। তো দেখো এই দিকটাতে আমরা উঠে পড়েছি ওয়াক করবার জন্য, এটা হচ্ছে পায়ের একটা ব্যায়াম। তো আমি আর আরিয়ান উঠে পড়েছি, তো প্রচণ্ড ভয় লাগছিল, কারণ ও প্রচণ্ড স্পিডে আরিয়ান চালাচ্ছিল এটাকে। তো আমি ওকে বলছি যে আস্তে চালা, না না আমি পড়ে যাব। ও বাচ্চা, ও হয়তো পড়বে, কিন্তু ওর মানে এটা বেশি আছে, ও এখন পড়বে না, ভালো করে ধরে রেখেছে, তো আমি তো ধরিনি, তো হয়তো পড়ে যেতে পারি। তো দেখো একবার ভিউটা ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম ওপর থেকে মোটামুটি। তো এখানে আমি একলাই করছিলাম ব্যায়াম, আর তারপরে ওর পাপাও চলে এসেছিলো, তো ও বলছিলো চলো। আমি বললাম যে না তুমি একটু করে নাও, কারণ আমাদের ডাইজেস্টটা হয়ে যাবে। কিন্তু তো খুবই সুন্দর লাগছিলো, কিন্তু এখানে এসে বারে ও মানে ব্যাংকে গেল, তো এই সুন্দর জিনিসটাকে উপভোগ করতে পেলাম মোটামুটি। তো চলো, এখানে করছিলাম আমি হাতের ব্যায়াম, প্রত্যেকটা ব্যায়ামই কিন্তু ইউজ করে নিয়েছি, আর আমি এখানে ব্যায়াম করে প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম আর প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম। তো তবু ছাড়িনি, যেহেতু এসেছি কিন্তু একটু ব্যায়াম করে নেবো, তো আমার যেহেতু এসব জিনিসগুলো করার অতি অবশ্যই দরকার। এই জিনিসটা আমার বাড়ির পাশে হলে খুবই সুবিধে হতো সকাল সন্ধে, কারণ এটা বাড়ি থেকে একটু লং ডিস্টেন্স হয়ে যাচ্ছে, আর যেহেতু এদিকটা এসেছিলাম তো এই জন্যই এখানটা মানে ঘোরা। তো দেখো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, এটা কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর একটা পরিবেশ। তো এই পরিবেশটাই এলে কিন্তু খুবই সুন্দর লাগে, ভালো লাগে। আর দুদিকেই কিন্তু এরকম দোকান আছে, এদিকেও আছে ওদিকটাও আছে, মানে এটা পুরো গোল নয়, ওই চৌকো মানে চৌকো মানে রেড অ্যাঙ্গেলের পাড়া একটু। তো সমস্ত ব্যায়াম ট্যাম করে ঘোরাঘুরি হয়ে গেছে মোটামুটি, এবার চলে যাব বাড়ির দিকে রওনা দিতে। তো চলো, আরিয়ান যেতে চাইছে না, ও কাঁদছে, ও বলছে আরও একটু দাঁড়াবো, আর একটু খেলবো, বাচ্চারা তো ওরকমই করে, তো দাঁড়ালে হবে না। এখন বেজে গেছে রাত 11টার মতো, আর ওর জন্য বেরিয়ে পড়ছি মোটামুটি। তো চলো মোটামুটি বেরিয়ে পড়ি। আর বেরিয়েই এখানে ছিল একটা পুচকার দোকান, তো এর পাপার ফেমাস দোকান এটা, ও এমনিতেই এখান দিয়ে যদি যাই এই পুচকাটা কিন্তু খেয়ে যায়, আর এখন এসেছে সেটা তো খাবে না বললে চলে না। তো ও খাচ্ছিল বলে আমিও বললাম চলো আমিও একটু ট্রাই করে নিই। তো আমরা রাত 11টার সময় পুচকা খাচ্ছি, কেউ ধারণা করতে পারো? তো সেই জন্য রাত 11টার সময় পুচকা খেয়ে নিচ্ছি, মানে আমি খুবই অল্প করে খেয়েছি, একদমই খাইনি, কারণ এইমাত্র ডাইজেস্ট করে আবারও যদি ওইসব ফুড খাই তো ফের তো ডাইজেস্টিং ওপরে চলে যাবে মানে। তো তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম একটা ডিউ, তো ডিউটা খাবার জন্য, কারণ যেহেতু বিরিয়ানি খেয়েছি তো ওই জন্য ডিউ নিয়ে নিয়েছি, আর ও তো ডিউ খাবে না, ও কোক নিয়েছিল এখানে। মোটামুটি চলে এসেছি ঘরে, তো অনেকটাই ঘোরাঘুরি হয়ে গেল কিন্তু আজকে, তো বেরিয়েছি এক জিনিসের জন্য আর ঘোরাঘুরিও এক জিনিস হয়ে গেছে, তো হজমও মোটামুটি হয়ে গেছে, কারণ অনেকটা ঘুরে নিয়েছি, অনেকটা ব্যায়াম করে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখতেই পেলে। তো অতটা সময় রাত্রিবেলা তো পাইনি না কোনোদিন করতে, যেহেতু সামনে ছিল ওটা, তো সেহেতু ওটা না ছেড়ে আসার একদমই ছিল না, তো সেহেতু একটু ব্যায়াম করে নিয়ে মানে ডাইজেস্ট করে নিলাম জিনিসটা, মানে যে সমস্ত জিনিস খেয়েছে দেখতেই পেলে বিরিয়ানি খেয়েছিল, তো সেই জিনিসটা ডাইজেস্ট করা হয়ে গেল। তো চলো এভরিওয়ান, রাতও অনেকটা হয়ে গেছে, কারণ আমরা অনেকটা ঘুরে গাড়ি এসেছি, তখনই ওখানে প্রায় 11টা বেজে গেছিলো, এখন বাজে 1:45 মতো বেজে গেছে, এখন কিন্তু ঘুমোতে যাব। তো রাত তো দেখতে পেয়েছো 1:45 মানে রাত, এখন আমরা ঘুমোইনি, তো আমাদের বিল্ডিংয়ের প্রত্যেকটা লোক কিন্তু ঘুমিয়ে পড়েছে, খালি আমাদের ঘরেরই লাইট জ্বলছে। তো চলো এভরিওয়ান, মোটামুটি আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি, আই হোপ আজকের ব্লগ তোমাদেরকে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও, আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না,
আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কাল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকেন, গুড নাইট এভরিওয়ান।